মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, কখনো কখনো দূরত্ব ভালো, তাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বোঝবার একটা অবকাশ পাওয়া যায়। এই দেখো না, একটা সময় আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু তুমি যখন দূরে সরে গেলে তখন আমি বুঝেছিলাম যে তোমাকে আমাদের কতটা প্রয়োজন। আর আজ অনির সাথে আমাদের যে দূরত্ব তৈরি হলো, একটা না একটা সময় গিয়ে অনি বুঝতে পারবে যে ও আজ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল। কি জানি বড় বাবু, কিছুই বুঝতে পারছি না। তাই বড় বাবু, আমি না আপনাকে একটা কথা বলতে চাই। বলো বড় বাবু। যা হলো তারপর আমারও আর কিছু ভালো লাগছে না। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কাকার কাছে ফিরে যাই না। ফিরে যাই মানে শ্যামলী, তুমি আর জোড়া বাড়িতে থাকবে না? থেকে কি হবে বড় বাবু, আমি তো স্যারকে বলেছিলাম যে আমি স্যারের ঘাড়ের উপর উঠে থাকতে চাই না জোর করে। আমি জোর করে কোনো অধিকার চাই না। আপনি দেখবেন বড় বাবু, আমি চলে গেলে না আপনার সঙ্গে স্যারের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। শ্যামলী, অনি তোমার সব হলো, আমরা যে তোমায় এত ভালোবাসি তার কোনো দাম নেই। আপনারা যে আমাকে ভালোবেসেছেন এটা তো আমার কাছে পরম ভাবা। কিন্তু বড় বাবু, আমি যার সূত্রে এই জোড়া বাড়িতে এসেছি সেই যখন আমাকে ত্যাগ করেছেন, তখন আমি জোড়া বাড়িতে কি পরিচয় থাকবো বলুন তো। যদি বলি তোমাকে তুমি আমার মেয়ের অধিক। বড়বাবু নয় শ্যামাই, বাবা। বাবা এবার থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। আমার ছেলে তোকে তার বউ হিসেবে স্বীকৃতি দেয়নি, কিন্তু আজ থেকে আমি তোকে আমার মেয়ে হিসেবে স্বীকৃতি দিলাম। আজ থেকে তুই আমার পুত্রবধূ নয়, তুই আমার নিজের মেয়ে। আমার ছেলে স্বামী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, কিন্তু বাবা হিসেবে আমি তোর দায়িত্ব পালনে ব্যর্থ হব না। তুই দেখিস মা, আমার ছেলে যে পাপ করেছে বাবা হিসেবে, সেই পাপ স্খলনের তুই আমাকে মা একটা সুযোগ দে। আমি জোড়া বাড়িতে তোর কোনো রকম অনাদার হতে দেব না। মাথা উঁচু করে থাকবি তুই, আমি কথা দিলাম। এভাবেই বুঝি এপার ভাঙে আর ওপার করে। যে মুহূর্তে ভাবছিলাম আমি একা, আমার কেউ নেই, তখনই তুমি এই মানুষটাকে এনে দিলে। আমায় বাবা বলে ডাকবি না শ্যামল? বাবা, আর কাঁদে না মা, আর কাঁদে। আমার বাবা কেন চিতাবাগে নিয়ে গেছিল, তখন শ্যামলী ছিল ঠিকই সামনে, কিন্তু শ্যামলী খুব ভীতু ছিল, দুর্বল ছিল। কিন্তু কিন্তু আপনার ছেলে না এই শ্যামলীকে অনেক সাহসী বানিয়ে দিয়েছে বাবা। তাই আমি 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 আপনাকে কথা দিচ্ছি বাবা, যদি কখনো কোনো বিপদ হয় না, এই শ্যামলী আপনাকে ঠিক রক্ষা করবে বাবা। আপনার গায়ে একটা আঁচও লাগতে দেবে না, আমি কথা দিলাম। আর পৃথিবীর কোনো হিংস্র চিতাবাঘ আমার বাবাকে নিয়ে যেতে পারবে না, কোনোদিনও পারবে না। নে, এখন ঠিক আছিস তো? চল বাড়ি চল। বাবা কি বলছি যে মন খারাপ হলে তো আইসক্রিম খেতে হয়। মন ভালো হলেও কি আইসক্রিম খাওয়া যায়? আলবাত যায়। তাহলে আরো দুপাটি আইসক্রিম নিয়ে এসো, গলে গেছে। এ বাবা, তোর আইসক্রিম তো গলে পায়েস হয়ে গেছে রে। এই না হলে আমার মেয়ে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দেখো আমারটা ধর, আমারটা ধর, এক্ষুনি আসছি। সূর্য, কতক্ষণ ধরে ফোন করছি তোমাকে, ফোনটা ধরছিলে না কেন? অনিও ফোন ধরছে না। তোমরা দুজনে ফিরে এলে অনি কোথায়? মহেশ্বর, এবারে কি জবাব দেব? অনি আর এ বাড়িতে আসবে না, আমি ওকে বারণ করেছি আসতে।
এ বাড়িতে আসবে না মানে কি? বারণ করে দিয়েছ? অনি অনি নিজের বাড়িতে নিজে আসবে না? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ আমার হয়নি, মতিভ্রম অনির হয়েছে। শুনবে তোমার ছেলের কীর্তি, ও নিজের ফ্ল্যাটে অহনার সাথে থাকছে। ছেলের এই অধঃপতন দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ও যেন এ বাড়িতে আর না ফেরে, আর এটাই আমার শেষ কথা। না না, এরকম বলছেন কেন? আরে বাবা, ওই অহনা মানে ফালতু মেয়েটা হয়তো গেছিল অনিকের দার ফ্ল্যাটে কোনো কিছু চাইতে ফাইতে, তাই জন্যই আপনি দেখে আপনি মাথা গরম করে এরকম বলছেন হয়তো, তাই না? হ্যাঁ সেটাই ম্যাডাম, মন্দার একদম ঠিক কথা বলেছে। এটা বাবার রাগের কথা, মনের কথা না। বাবা? হ্যাঁ বাবা। আমার নিজের ছেলে নিজের পরিবারের ভ্যালুজ বিসর্জন দিয়ে আমার থেকে অনেক দূরে সরে গেছে, তার পরিবর্তে আমি আমার মেয়েকে নিয়ে এখানে এসেছি। দূরে সরে গেছে মানেটা কি? দূরে সরে গেছে মানে আমার সাথে ওর আর কোন রকম সম্পর্ক নেই। ইনফ্যাক্ট এই বাড়ির সাথে ওর কোন রকম সম্পর্ক থাকতে পারে না। এসব কি আবল তাবল কথা বলছো তুমি সূর্য? তোমার ছেলে বড় হয়েছে, সে একজন অ্যাডাল্ট। সে কার সাথে থাকবে না থাকবে সেটা তো তার এখন তো ব্যক্তিগত ব্যাপার। তার জন্য তুমি ওকে ওর নিজের বাড়ি থেকে বিতাড়িত করছো? হ্যাঁ বিতাড়িত করছি। এই বাড়িতে থাকতে গেলে কিছু মরালস, ভ্যালুস, এথিক্স নিয়ে থাকতে হয়। এখানে থাকতে গেলে কিছু পারিবারিক শিক্ষা নিয়ে বাঁচতে হয়, যেটা থেকে তোমার ছেলে অনেক দূরে সরে গিয়ে একটা ছন্নছাড়া জীবন বেছে নিয়েছে। সে এই বাড়ির কেউ হতেই পারে না। আর তাছাড়া নিজের স্ত্রীকে যে মর্যাদা দিতে পারে না, সে কি করে এই বাড়িতে ঢোকার অধিকার পায়? কখনোই এই বাড়িতে ঢুকতে পারে না। বুঝতে পেরেছি, এই মেয়েটা তোমার মাথা খেয়েছে। তোমাদের কাউকে দিয়ে হবে না, আমি যাব, আমি নিজে গিয়ে আমার ছেলেকে ফিরিয়ে আনবো। অপরাজিতা, এতদিন তোমার সব রকম সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি, এবার আমার সিদ্ধান্ত সবাইকে শুনতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।